পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্তে সিট গঠন, সিট গঠন নিয়ে সংশয় প্রকাশ বিজেপির। সন্দীপকে বাঁচাতে মমতার সিট গঠন, এমন চাই মালব্য বলছেন অমিত মালব্য। সন্দীপকে সিবিআই এর থেকে বাঁচাতে সিট, সিবিআই কে আটকাতে সন্দীপকে গ্রেফতার করবে পুলিশ, মমতা পদত্যাগ না করলে নিরপেক্ষ তদন্ত কিছুতেই হবে না, এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। 2021 থেকে 21 সাল থেকে হওয়া যে অনিয়ম, সেই অনিয়মের জন্য এবার সিট গঠন করেছে রাজ্য। চারজন আইপিএস অফিসারকে নিয়ে সিট গঠন করা হয়েছে এবং তা নিয়েই সংশয় প্রকাশ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি, তিনি লিখেছেন সন্দীপকে বাঁচাতে সিবিআইর হাত থেকে বাঁচাতেই কি সিট, সিবিআইকে আটকাতে সন্দীপকে গ্রেফতার করবে পুলিশ, মমতা পদত্যাগ না করলে নিরপেক্ষ তদন্ত কিছুতেই হবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। আর এরই পাশাপাশি আরো বেশ কিছু তথ্য উঠে আসছে সিবিআই এর তদন্তে, আজকের কাণ্ডের সামনে আসছে বহু তথ্য, সিবিআই তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সেমিনার হলে ঢোকার জন্য রয়েছে একাধিক দরজা, এমনটাই সিবিআই সূত্রে খবর, পিছনের দরজা দিয়েও ঢোকা যায় সেমিনার হলে, ঘটনায় একাধিক ব্যক্তি যুক্ত থাকার সম্ভাবনা। সিবিআই যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেমিনার হলে ঢোকার জন্য রয়েছে একাধিক দরজা, পিছনের দরজা দিয়েও সেমিনার অর্থাৎ ঘটনাস্থলে ঢোকা যায়, এই ঘটনায় একাধিক ব্যক্তি যুক্ত থাকার সম্ভাবনা, এমনটাও সিবিআই সূত্রে খবর। অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় একাধিক তথ্য সামনে আসছে সিবিআই তদন্তে, সিবিআই তদন্তে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য, সেমিনার হলে ঢোকার জন্য রয়েছে একাধিক দরজা, পিছনের দরজা দিয়েও ঢোকা যায় সেমিনার হলে, ঘটনায় একাধিক ব্যক্তি যুক্ত থাকার সম্ভাবনাও রয়েছে। অভয় ধর্ষণ ও খুনে ধৃত সঞ্চয়ের পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই, পলিগ্রাফ টেস্টের অনুমতি দিল সিবিআই এর বিশেষ আদালত। নিয়ম অনুযায়ী এবার শুধু সঞ্চয়ের সম্মতি মিললেই পলিগ্রাফ টেস্ট, পলিগ্রাফ টেস্টেই হবে সকল রহস্যের সমাধান, পলিগ্রাফ টেস্টেই হবে অধরা রহস্যের তথ্য ফাঁস। নয় অগস্টের রাতে ঠিক কি হয়েছিল, অভয়ার ধর্ষণ ও খুন কাণ্ডে কারা ছিল আসল অপরাধী, অভিযুক্ত সঞ্জয় কি আদৌ এই অপরাধে অংশীদার ছিলেন, সম্ভবত এই প্রশ্নের উত্তর মিলতে পারে পলিগ্রাফ টেস্টে, তাই রহস্য উদ্ঘাটনে পলিগ্রাফ টেস্টের দ্বারস্থ সিবিআই। যেটা পলিগ্রাফ টেস্ট, সেটার অ্যাডমিসিবিলিটি নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, কিন্তু যারা তদন্তকারী অফিসার থাকেন তাদের জন্য অনেকটা সুবিধা হয়। অর্থাৎ এই সঞ্জয়, এই সঞ্জয় আসলে বলির পাঠা কিনা, সঞ্জয় অনেকগুলো নাম বলছে এড়িয়ে যাচ্ছে কিনা, এইটা এইটা একদম স্পেসিফিক স্পেসিফিক জায়গাতে বের করতে পারবে। কি এই পলিগ্রাফ টেস্ট, কিভাবে হয় এই পরীক্ষা, হেফাজতে ধৃতের থেকে সত্য বের করতে করা হয় পলিগ্রাফ টেস্ট। পলিগ্রাফ টেস্টে কি কি মাপা হয়, হৃৎস্পন্দন, রক্তচাপ, শরীরে তাপমাত্রা, শ্বাস প্রশ্বাসের হার, কিভাবে ধৃতের সত্য মিথ্যা যাচাই করা হয়, উদ্বেগ, আতঙ্ক, অন্যান্য শারীরিক প্রতিক্রিয়া, কারা করেন পলিগ্রাফ টেস্ট, পুলিশ, ফরেন্সিক বিশেষজ্ঞ, সাইকোলজিস্ট, তদন্তকারী সংস্থা, কিভাবে করা হয় পলিগ্রাফ টেস্ট, প্রশিক্ষিতরা পরীক্ষা নেয়, পরীক্ষার আগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা, আলোচনার সময় শরীরের প্রতিক্রিয়া রেকর্ড, 3-4 ঘন্টা ধরে চলে পরীক্ষা, মেশিন থেকে তথ্য সংগ্রহ, সম্ভবত মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হতে পারে অভয়াকাণ্ডে অভিযুক্ত সঞ্জয়কে। পলিগ্রাফ পরীক্ষায় বেরিয়ে আসবে অভয়ার খুনের আসল সত্য, অভয়ার ধর্ষণ ও খুনে কতজন জড়িত ছিল, এই সবের উত্তর কি মিলবে পলিগ্রাফ পরীক্ষায়। রিপাবলিক বাংলা। রাখি বন্ধনের মাধ্যমে অভয়ার বিচার দাবি, পথে বিজেপির মহিলা নেতৃত্ব, টালিগঞ্জ যাদবপুর কলেজ স্কোয়ারে কর্মসূচি, রূপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা পলে। তদন্তে ব্যাঘাত ঘটনার অভিযোগে অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীকে তুলোধনা করেন তারা। Hey, hey, hey.
অভয়াকে ধর্ষণ করে খুনে উত্তাল দেশ, অভিযুক্তদের শাস্তির দাবিতে পথে সমাজের সর্বস্তরের মানুষ। এবার রাখি বন্ধনের মধ্যে দিয়ে অভয়ার বিচারের দাবি জানালো বিজেপির মহিলা নেতৃত্ব। যাদবপুরে প্রতিবাদের রাখি বন্ধনে সামিল হন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। রাখি সাধারণ মানুষের জন্য পরানো হচ্ছে। লকেট চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে পুলিশকে রাখি পরিয়ে দিয়েছেন এবং পরিয়ে বলেছেন গেট ওয়েল সুন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে রাখি বন্ধনে অন্যতম বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হলো সাধারণ মানুষকে একত্রিত করা, জোটবদ্ধ করা। মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে থাকবে, বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধনের মাধ্যমেই কার্যত মানুষকে একত্রিত করার যে পরিকল্পনা নিয়েছিলেন, আজকে যেই আন্দোলন চলছে সেই আন্দোলনের প্রেক্ষিতে মানুষকে একত্রিত করার জন্য লকেট চট্টোপাধ্যায় রাখি বন্ধন উৎসবের মাধ্যমে মানুষকে একই ছাতার তলায় আনার একটা প্রয়াস চালাচ্ছেন। সবার বাড়িতে মা বোন স্ত্রী আছে, সবাই চাইছে পুলিশদেরকে বলবো তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে উঠুন, স্বাভাবিক সমাজে ফিরে আসুন। আজকে বিচারের জন্য রাখি বলানো হচ্ছে, আজকে সবাই নারী পুরুষ নির্বিশেষে সবাই এই বাংলাটাকে বাঁচাক, মেয়েটার বিচার চাই, আজকে বিচারের জন্য রাখি। কলেজ স্ট্রিটে প্রতিবাদের রাখি বন্ধনে অংশ নেন অগ্নিমিত্রা পল। রাখি উৎসব, সেই রাখি উৎসব পালন করা হচ্ছে, যেখানে ইতিমধ্যে একটা বার্তা দেওয়া হচ্ছে ব্যবসায়ী থেকে শুরু করে যারা বাসের চালক সাধারণ মানুষরা রয়েছেন তাদেরকে, যাতে মহিলাদের পাশে থাকেন, সেই বার্তা দেওয়া হচ্ছে অগ্নিমিত্রা পালের পক্ষ থেকে। বাসের ড্রাইভার দাদাকে পড়ালাম, পড়িয়ে বললাম আপনাকে দায়িত্ব নিতে হবে, মেয়ে ফিরছে হয়তো ফাংশন করে, হয়তো ডাক্তারবাবু ফিরছে, হয়তো নার্স ফিরছে, তাদের সুরক্ষা দেওয়া আপনার কাজ, আপনার এবং আপনার কন্ডাক্টরের কাজ। টালিগঞ্জেও রাখির মাধ্যমে চলে প্রতিবাদ, উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মনের মধ্যে একটা ভাতৃত্বের সম্পর্ক, যারা এরকম ঘৃণ্য অপরাধ করেছে তাদের বিরুদ্ধে মুখ খুলবার সাহস তৈরি করা। কাটোয়া স্টেশন চত্বরে রাখি বন্ধনে অংশ নেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মা বোনেদের হাতে রাখি বেঁধে তাদের সুরক্ষার শপথ নেন তিনি। আজকে আমরা মহিলাদের হাতে রাখি বাঁধব, আমি সবাইকে আপিল করব, আসুন যে মায়েরা বোনেরা আমাদের রাখি বেঁধেছেন, আসলে তাদের হাতে রাখি বেঁধে আমরা তাদের সুরক্ষার শপথ নিই, সংকল্প নিই যে পশ্চিমবাংলায় একটি মহিলার গায়েও কেউ হাত পড়বে না। কবে শাস্তি পাবে অভয়ার দোষীরা, কবে নারী সুরক্ষা নিশ্চিত হবে, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। রিপাবলিক বাংলা। পদক্ষেপ করার জন্য আমি কোনদিনও কোন জিন্স পরা মহিলাকে দেখিনি, বয়কট চুল আনা কোন মহিলাকে দেখিনি, কারণ ওটার মধ্যে ঠিক ঠিক আমি একটা আছি। আমরা কন্যাশ্রী, আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, দেবেন না।